হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। ঠিক আছে, আজ আগামী রকম হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। ঠিক আছে, কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে রুম ট্যুর ব্লগ, বা আমার ফ্রেন্ডের বাসা রুমের মধ্যে ব্লগ করতেছি, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতেই পারতেছেন। ঠিক আছে, পিছনে ঘড়ি রয়েছে, আর পিছনে হইতেছে সুইচ বোর্ড, উপরে হইতেছে মিটার বোর্ড, বা নিচে আল্লাহ নামে একটা লেখা আছে। এর পাশে হচ্ছে খাবারের বেশ কিছু বাটি বটি বা আইটেম, এদিকে বসে ওরা খাবার রান্না করা বলেন, এভরিথিং সবই কাজবাজগুলো করে। আর এর পাশে একটা টেবিল আছে, যেই টেবিলে হইতেছে ও বাইরে থেকে আনছে, কারণ একটা ল্যাপটপ কিনছো। আর দেখে দেখে আমি একটা ল্যাপটপ কেনার ইচ্ছা করছিলাম, যেটা পরবর্তীতে ক্যান্সেল হয়ে যায়, দাম বেশি চায়, দাম কম নিবই না সে, এরকম একটা ইয়াতে পরে নেই না, ও নিছে তার কাছ থেকে নিছে এবং বেশি দামে নিছে, ওর টাকা হচ্ছে মানে অন্যরকম। আর এর পাশে গেট রয়েছে, ওই টেবিলটা ওই জায়গায় রাখছে। আর পাশে জামা কাপড় রাখার আলনা আছে, এই তো বললাম ওই জায়গাটি, ও ল্যাপটপে পুরো সেট আপ অনলাইনে কাজবাজ করে আমরা শুরু করে দিছি। আর এই বাড়িটা অনেক আগের, তো সেজন্য নিচের সুইচ বন্ধ করে উপরে সুইচ নিয়ে যাইতে হয়েছে, কারণ ওই আছে এই বাড়িটার এই নিচের যে সুইচটা, তা পানি পুনিতে বা অনেক ধরনের সমস্যা হতে পারে, এর লেগা মনে করছে যে উপরে নিয়ে যায় কারেন্ট কুরেন্ট ঝামেলা, নিচে রেখে লাভ নেই, এর লেগা সুইচ উপরে নিয়ে গেছে পাশে আল্লাহ বল্লাহ। আর এই জায়গায় হচ্ছে ইয়াটা বেশি দিছে, কারণ ওই আছে এই জায়গায় কী বলে এই যে যে ইয়াটা আছে, এই জায়গায় নিস্তালা তো অনেক ধরনের সমস্যা হতে পারে, যে মনে করেন অক্সিজেনের জন্য এগুলো বেশি দিছে। আর পাশে তো কারেন্টের লাইন সহ ল্যাপটপ স্ক্রিন একটু পরে দেখতেই পারবেন, ওই যে ল্যাপটপটা কিনছে প্রায় মানে কম টাকার মধ্যেই কিনছে, সেখানে কিছুটা প্রবলেম নাই বলতে, আপনি দাগ ঠাক আছে, ডিসপ্লের উপরে দাগ আছে, এবং ওই যাচ্ছে হালকা দাগ ঠিক থাকে, সেগুলো আবার হচ্ছে স্টিকার লাগে হচ্ছে একদম নতুনের মতো করে ফেলছে, যা হইতেছে পরবর্তীতে স্ক্রিনে আসবো হচ্ছে ল্যাপটপ চালাইতেছে। আর আমারও বলো সেই ফুটেজটা নিতে, এই সামনে এই বনে বসে ও এসএসসি বলেন, এইচএসসি বলেন, দুইটা পরীক্ষায় দিছে, এবং ল্যাপটপও বসে বসে চালাইতেছে। এই জায়গায় হচ্ছে জিনিসপত্র আছে, আর ল্যাপটপ দেখাতে পারে যে আর এরা ল্যাপটপ, কিবোর্ডটাও ঠিক আছে, মাস টাচপ্যাডটাও ঠিক আছে, পাওয়ার বাটনটা ঠিক আছে, কিন্তু এখন যেটা বিক্রি করবে এটা টাচপ্যাডও বন্ধ নষ্ট, পাওয়ার বাটনও নষ্ট, এমন হচ্ছে কিবোর্ডটাও নষ্ট। আর এই টেবিলে এভরিথিং আর কাজ বাজ মানে যতটুকু যা রাখা যায়, ডিব্বা ডুব্বির মধ্যে সাবান আছে, পেস্ট আছে, ব্রাশ রাখার মধ্যে খাটে বসে এবং খাতে রেস্ট নেই, পাশে বই খাতা রাখার মতো হইতেছে, আপলোড বই খাতা রাখার মধ্যে জায়গা রাখছে। আর অনলাইনে কাজ করতে করতে কিছুটা সফল হইতে আমার চেয়ে আগে গেছে, কারণ হইতেছে চ্যানেল আমার চেয়ে বেশি সাবস্ক্রাইবার, ঠিক আছে, মানে আমার চেয়ে বেশি বলতে অনেক দিন ধরেই কাজ করছে, কিন্তু সফল হয়েছে এই কয়েকদিনের মধ্যে আমার চেয়ে বেশি গেছে। বলে কি তুমি কী করলা, আমি তোমার আগে গেছি কেন, যাই কামও চলে আসছিলো, পরে চিন্তা করছিলাম কন্টেন্ট বানাবো না, পরে করছি কি যা জিদের বানাইছিলাম, ওরা কষ্ট করে ইয়া করছি, এখন ওটা আমার ক্যান্সেল দিতে হয়েছে না, সেই জন্য সেই জিদে লং কন্টেন্ট বানাবো, লং ফর্মেট একটা কন্টেন্ট হয়ে যাবে, আপনারা আশা করতে পারেন। আর এটা কোনো এফেক্ট না, চেষ্টা করছিলাম কমে শেষ করুন, কিন্তু কমে শেষ করার কোনো ওয়ে দেখতেছি না, কারণ ওটা ঝামেলার কারণে লং করছে। এবার আরেকটা এটার ফুটেজ হিসাবে আরেকটা ফুটেজ আসবে, কোনো সমস্যা না। আর অনেক সুন্দর করে এটা ভয়েস ওভার আসতেছে, কারণ এই রুমে অনেকটা ফ্রি টাইমে আমরা দেয়ালের পাশে বসছি, তো সেজন্য এখন দুপুর টাইম মানুষ টিভি ছাড়ে নাই, আশা করি কপিরাইট আসবো না, কিন্তু অনেকের আসে না, কিন্তু আমার আসে। এটাও দেওয়া হচ্ছে ব্লগিং করো হচ্ছে আইফোন ক্লোন ফোন ব্যবহার করো, আয়না দেওয়া হচ্ছে চেহারা দেখে, মানে আয়না দেখে কিন্তু শুনলো, তো এটা আপনারা অনেক খারাপ দিক দিকে না দেখেন। আর ওই যে ও তো ল্যাপটপের ওর অ্যানালিটিক্সগুলো চেক করতেছে, আর ভিডিওগুলো কেমন র্যাঙ্কে আসছে এভরিথিং, আর আয়না অনেক স্মৃতি আছে, ঠিক আছে, আয়নাটা একটা ইয়ার উপরে লাক রাখছে, কারণ হইতেছে আয়না রাখার মতো যদি ওরা ছিদ্র করে তাহলে বাড়িওয়ালা মনে করেন ঝামেলা করবো, সেই জন্য ছিদ্র মিদ্র না করা, ওরা যেন সেরকম একটা সহজ একটা ইয়া করেই হইতেছে আয়নাটা রাখছে। আর আমি তো আমার মতো বক বক করিয়ে দিতেছি, যা মিউট করে দেওয়া হয়েছে, আমি ভয়েস ওভার করে সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার পাঞ্জাবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখা দিছি, আর উপরে থেকে মাল্টিপ্লাগ ওই জায়গায় লাইন আইনে এই পাশে আনার আছে, কারণ টেবিল টেবিল সব চড়ে এদিকে ওদিকে লাইন নিয়ে আবার ওদিকে রাইখে বা কী করবো, সেজন্য মাল্টিপ্লাগ সহ এদিকে এই জায়গায় নিয়ে আসছে। আর অনেক কষ্ট করে এই 20 মিনিট ভয়েস ওভার করতে হবো, কারণ আম্মু ক্লিন হইতেছে গোসল করতে গেছে, সেজন্য।
আর বাসে তো জিনিসপত্র আছে, আপনারা ডিসপ্লে হিসেবে দেখতে পাচ্ছেন, আল্লাহ নামে আমরা সবাই এই শ্রদ্ধা করি, কারণ রমজান মাস চলতেছে, যত ইবাদত করবেন তত সব। সেজন্য আল্লাহকে বলতে চাই, আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য এই ধরনের ব্লগ যাতে সামনে আরও ভালো কোয়ালিটিতে বানাতে পারি। আর পাশের রুমে সে গেট খুলছে, জানি না নক করলে তো আমার খুলতে হবে, কারণ আম্মু গেছে ওয়াশরুমে। আর এই পাঞ্জাবিটা ভালো, একটা স্মৃতি হিসেবে থাকবো। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারে এরা মানে কিছু কিছু কন্টেন্ট এই পাঞ্জাবি সহ পড়া অবস্থা দেখছেন, ওই জায়গার নেট কানেকশন রাউটার এটা এখন এইদিকে নিয়ে আসছে, এটা ওটার মানে আমার না দিতে চায় না, কি বলবো। আর যাই হোক, আর ল্যাপটপের চার্জার বলেন, একটা তিনটা কানেকশন বা একটা মাল্টি সকেট বলতে, ওই জায়গায় হচ্ছে তার চার্জিং কি বা হচ্ছে মাল্টি প্লাগ, এভরিথিং যত কিছু লাগে, এই জায়গায় ল্যাপটপ রাখছে, ল্যাপটপে টাচ প্যাড, এভরিথিং, কিবোর্ড, মাউস, আর হইতেছে আল্লাহ লেখা। আর প্রচুর নয়েজ আসছিল বাইরে, হইতেছে ইয়াটা ঠিক করতেছে জানলা, সেই জন্য নয়েজ আসছে, সেই জন্য ওইগুলো মিউট করে দিচ্ছে। ওই জায়গায় জামা কাপড় রাখে, ওর জুতা মোকা আছে, ওই জায়গায় জানলা ঠিক করছে, জানলা লাগে না, জানলা দিয়ে মশা আসে, ওই জন্য জানলাটা ঠিক করার জন্য বললো এবং ঠিক করে দিয়েছে। মাঝামাঝি মোটামুটি ভালো, কিন্তু এই বাসাটা কিছুদিনের মধ্যে হইতেছে ছেড়া চলে যেতে পারে, যা ও আমার জানালো যতটুকু। আর পিছনে হচ্ছে জায়গায় ও জামা কাপড় রাখে, আর আছে, আর এপাশে গেট দরজা দিয়ে আমরা বাহির হই ঢুকি, এটাই ও রুম টুর বলতে এত ঢুকি। আর কি বলবো, জায়গায় এক্সট্রাদের কিছু বলার নেই, তার ডাকে চলে এই জায়গা থেকে লাইনে ওদিকে গেছে, এদিকে হচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য বাড়িওয়ালারা সুন্দর একটা আয়োজন করছে, তিন চার জায়গায় হইতেছে বাতাস বের হওয়ার জায়গার মতো রাখছে। আর হইতেছে ঢাকা শহরে মানুষ অনেক প্রাঙ্কেরা বাড়ি ঘর করে, গ্রামগঞ্জে মানুষ এতটা রাজমিস্ত্রি এত কিছু বুঝে না, কিন্তু শহরের রাজমিস্ত্রি অনেক কিছু বুঝে। আর ওটা ওনার গার্লফ্রেন্ড হিসেবে আমার যদি আইডিয়া। আর এদিকে তো মনে মনে কাপড় রোদ দেওয়ার মতো যে নেট কানেকশনে যে তারটা বেশি রয়ে গেছিলো সেটাই সে জায়গায় এক্সট্রাভাবে লাগাই দিছে। আর ওই জায়গায় হইতেছে ওটাও গার্লফ্রেন্ড অনেক শৌখিন, ভালো করে জিনিসপত্রগুলো আর্ট করতে পারে, ঠিক আছে। আর কি বলবো, এভরিথিং ভালোই। আর পিছনে আলো তো, সেজন্য আমার চেহারা অতটা স্পষ্ট দেখা যেতেছে না, যাই হোক এগুলো স্মৃতি হিসেবে থাকবে। এই রুমটা আর মনে হয় আর কোনো সময় ব্লগ করা বা হবে নাকি, এটাও একটা প্রশ্ন বিষয়ে দাঁড়াইলো। এই ঘড়িটার টাইম নষ্ট অনেক আগে থেকে, ব্যাটারি ওটাই লাগে না। আর আমাদের ঘরে হচ্ছে তিনটা ঘড়ির প্রত্যেকটাই টাইম ঠিক, প্রত্যেকটার মধ্যে ব্যাটারি আছে। আর হচ্ছে প্রচুর আওয়াজ, সেটা চিলে চিলে বলতেছে, আর ও হচ্ছে শুয়ে রয়েছে, শুয়ে বলে কি ফোন দিছি, যা যতক্ষণ মন চাই কর, আচ্ছা ঠিক আছে দাও। আর জানলা সব সব মিললাম, ওটা পরিবেশ, সে কারণে মিউট করে দিয়েছি, যার কারণে ওই সময় মনে হয় আব্বু চলে আসছিলো, যার কারণে আর কন্টিনিউ করিনি পরবর্তীতে। কেমন লং হয়েছে আর কি, লং করবে 7 মিনিটের বেশি ব্লগ তো আর আসে না, কী বলে মেসেঞ্জার উপরে যে সময় টিঙ্গির সাক্ষাৎকার নিতে আছে একটা ভাইয়ের, এটা মনে হয় ভাইরাল হতে পারে, জানি না কি সামনে হিসেবে থাকবো নাকি, সেটা একটা চিন্তার বিষয়ের জন্য লং করলাম। আর ক্যামেরাম্যান হিসেবে আরেকজন আছে, দুজন লাগে, একটা সাংবাদিক একটা চ্যানেল চালাইতে গেলে একজন, এক জায়গায় যদি খবর কালেকশনের করার জন্য যায় তাহলে সাংবাদিকের জন্য দুজন যায়, একজন মাইক ক্যামেরাম্যান, একজন হচ্ছে সাংবাদিক হিসেবে প্রশ্ন করে। এবার যে রাজনীতি টাইপের বলতে বা নির্বাচনের সময় আছে এই কই বা হ্যাঁ, এটা মনে হয় সেই সময়ের কন্টেন্ট যা আপনারা ডিসপ্লে হিসেবে দেখতেই পারতেছেন। পিছনে মনে হয় কোনো একটা বাজারের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে, পিছনে কিছু মানুষ দাঁড় করায়, কারণ সংবাদ তো একটা প্রফেশনাল চ্যানেল এবং অনেক সাবস্ক্রাইবার আলা চ্যানেল, তাদের যদি এমনি যদি একটা কন্টেন্ট বানায় ফেলায়, যদি কোনো কমতলের মধ্যে কোনো থিম না থাকে কেমন একটা দাঁড়া হয়ে দাঁড়ায় না, সেজন্য তো কন্টেন্টের মধ্যে থিমের জন্য হইতেছে পিছনে মানুষজন দ্বারা একটা ভাই বানিয়েছে, যেসে তাকে যে জিজ্ঞাসা করতেছি এটা রিয়েল মানে বাস্তব, এটা কোনো আনরিয়েল না। আর হচ্ছে লাইট দিয়া যাতে ফুটেজ কোয়ালিটি ভালো আসে সেটা আরও করে, ফুটেজ কোয়ালিটি যদি খারাপ না হয়। আর হইতেছে অনেক চিন্তা ভাবনা করে হইতেছে তারা এই মাইক ম্যানের ব্যবহার করে, এবং যা যা বলে সবই হইতেছে জিজ্ঞাসা করে নেয়, ঠিক আছে যে এরকম বলবেন, অন্য কিছু বলবেন, তো তার কাছ থেকে মাইক লাইট সব সরাই নিল, বাস কাট রিড করে পরে মেন যে সংবাদ আছে সেটা লাগাই দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর, এটা বহুত আগের ফুটেজ, যেটা হচ্ছে আতশবাজির মাধ্যমে সেটা আমরা 2024 স্বাগত জানালাম এবং 2023 বিদায় জানালাম। এতটুকু পরবর্তী স্লাইড শো কিছু ফুটেজ আসবো, যা আমার লং করার ইচ্ছা ছিল না, কিন্তু লং করা লাগবো, কারণ আগের কন্টেন্টটা প্রায় একটা ভয়েস কোর্স, আর একটা ভয়েসের জন্য আমার আবার ইহাটা নিতে হয়েছে রিটেক, সেজন্য দুঃখিত। আর যে একজনের দুই ভাই মনে জমা জমা যতটুকু মনে হয়, কিন্তু তারা ওই যে রিয়াকশন টাইপের এমনি এমনি পকেটে যে স্টাইল, কত ধরনের ফ্যাশন আছে, সব ধরনের ফ্যাশনের ছবি তারা তুলছে, এটা মনে হয় ফ্রি ক্যামেরা পাইছিল, ডিএসএলআর ফ্রি ক্যামেরা, অথবা হতে পারে কোনো আইফোন দেওয়া তুলতে পারে, এই
এরকম কিছু একটা হইয়া তারা এই ছবিগুলো তুলে এবং একটা মানে কোনো জায়গায় ঘুরতে ফিরতে যায়, যেখানে ছবি তোলার একটা ভালো জায়গা পায় ওয়েদার বা এনভায়রনমেন্ট, সে জায়গায় তারা হয়তো সেই পিকগুলা তোলা হয় এবং তারা যে কোনো অনেক ড্রেস চেঞ্জ করে ছবি তুলে না, এরকম একটা জায়গায় এনভায়রনমেন্ট পাইছে, ড্রেস চেঞ্জ করেছে, তো সুন্দর লাগে ছবিগুলো তো একটা স্মৃতি হিসাবে রাখা দেয় এমন একটা জিনিস, তো সেই জন্য এগুলো তুলছে। আর নার্সিংয়ের গার্লফ্রেন্ড ভর্তি হয়েছে, যা এগুলো রাষ্ট্র ভিডিও বক্তৃতা যা এই হাই করছে, যেটা আমরা মনোযোগ দিয়ে না দেখি, যাই হোক এটা বাদ দিই, আমার ভুলে চলে আসছে, যেটা ইগনোর করি আমরা সবাই, আর প্রাইভেসিতে হাত না দিই, ঠিক আছে, লেখালেখা না পড়ি। আর গার্লফ্রেন্ড নার্সিংয়ে ভর্তি হয়েছে সেটা তো বললাম, আর হচ্ছে 23.85 GB আমার ফুল হয়ে গেছে, 30 GB স্টোরেজ আমার এতখানি যদি ফুল হয়ে যায় আর কি বা বাকি থাকে। যাই হোক এন্ডিং করতাম, কিন্তু ওটার কারণে লং কর হইতেছে, একটা ভয়েস বারে বারে দিলে আপনাদের শুনতে খারাপ লাগবো, এর জন্য বারে বারে দিতেছি না। আর আম্মু গোসল কানা থেকে বাইর হয়ে আসছে, যা হইতেছে আমার কথাগুলো যদি শুনি সে এই সে ফোন নিয়ে দেবো কায়রা, আমার এই এরা শেষ করা হবে না, এর জন্য যত তাড়াতাড়ি পারি 10 মিনিট বক বক করে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমি আগের মতনই আসি, আর ভয়েস কোয়ালিটি আগের মতনই, কোনো ইম্প্রুভ আশা করি সামনে হবে, চেঞ্জ জিনিসপত্র চেঞ্জ হয়, ঘর বাড়ি চেঞ্জ হয়, বাড়ি ঘর চেঞ্জ হয়, কিন্তু মানুষ চেঞ্জ হয়। যাই হোক এটা আল্লাহ যত হায়াত রাখছে বাঁচা রাখছে ইনশাল্লাহ, আপনাদের জন্য ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে আসি থাকবো ইনশাল্লাহ, সামনেও যুক্ত থাকবো, আর বেশিক্ষণ করবো না। হয়তো দেখলেন মামলার পাঞ্জাবি সে বিয়ের সময় পড়ছিল, সেটা আমায় দিয়ে দিয়েছেন, আমি ইউজ করি। যাই হোক একজনের পাঞ্জাবিটা আমাদের ফ্যামিলির কালচার, একজনের জিনিস আরেকজন ইউজ করে, অনেকে তো ওটা পড়তে মনে চায় না, নতুন নলে হয় না, আমরা এরকম না, আমরা একদম সহজ সরল মিডল ক্লাস ফ্যামিলি, যতটা পারি সিম্পল লাইফ লিড করি, এটা অপচয় করার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে, যতটুকু যা আছে তা দিয়ে আমরা হচ্ছে দিন কাটাচ্ছি, পাওয়াতেছে নিজের সফলতার দিকে আগায় যেতেছে, অন্তত সাধারণ একটা জিনিস নিয়ে ঘর বাড়ি বিশৃঙ্খলা করে এবং হইতেছে তা আদায় হওয়া না পর্যন্ত তারা তার জন্য সংগ্রাম চালায় যায়, ওই ধরনের মাইন্ডসেট নাই, যতটুকু পারি সিম্পল লাইফ লিড করি। আর এখন রমজান মাস, আজকে হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবারই মোটামুটি সেহিনা করে রোজা রাখার স্টার্ট, সেহিনা করে রোজা রাখতেছে, যাওয়ার জন্য রোজায় দর্শক এরকম একটা এনভায়রনমেন্ট হয়েছে, যেটা একটা চিন্তার বিষয় কতটুকু পারভাবে সে সময় নাই, একদম শেষ সময় চলে আসছি, আলহামদুলিল্লাহ ইচ্ছা করে ইচ্ছা করলে শেষ পর্যন্ত যেতে পারবো, ওটা কোনো এফেক্ট না, এফেক্ট হইতেছে এই যে কন্টেন্ট সেটা আরও লং করা কন্টেন্ট। এখন আম্মু ওরমে গেছে, ফ্রেশ ট্রেশ হইব, যা হইতেছে ফ্যান ছাড়া হয়েছে, মনে করেন শুকানো লাগে তো গোসল করার পরে চুল শুকানো লাগে। আর হচ্ছে মেইন হচ্ছে একটা দেখবেন গরম হাওয়া বাইরে, জিনিসগুলোর দাম মনে হয় ভালো, যেমন চুল কাটার একটা জিনিস আছে তার মতো হইতেছে, আবার এরকম এয়ার ফ্রেশনারের একটা জিনিস আছে, এভরিথিং দিয়ে অনেকে নিজের সিম্পল লাইফটাই লিড করে, আমরা অতটুক পারি না, আমরা হচ্ছে সিম্পল লাইফ, যেমন হচ্ছে একদম মিডল ক্লাস আছে যেরকম ঠিক সেরকম। আর একটা ব্যাপার হইতেছে এই যে এই জায়গায় হচ্ছে বই খাতা রাখে, যেহেতু বললাম, আর ল্যাপটপ অনেক শখ করে কিনছে, অনেকদিন টাকা হচ্ছে দিস আগে হচ্ছে ল্যাপটপ নিয়েছে এবং এক মাস সে চালাইছে, চালানোর পর টাকা দিছে না, আমার সাথে এরকম হবে না, আমার কাছে বলেছে যে টাকা দিলেই তুমি ল্যাপটপ পাবা, নাহলে বাবা না এখন 500 টাকা অ্যাডভান্স দিতে হবে, যাতে হইতেছে সে পাওয়ার বাটনটা ঠিক করে যেতে পারে। এখন আমি বলছি যে এগুলা না, আমারে ওর মতো মতে দেবেন এবং পারবো না এর চেয়ে বেশি, পরে আর কি বলে যে না এতো হবে না, তুমি নিলে নাও, নাহলে আমার এটা আরও যেমন যাতে কাছে ল্যাপটপ সারে তাদের কাছে নিয়ে গেলে পার্স পাতি বেসলে আমার 2-3 হাজার টাকা আসবো, এখন আর কী বলবো, আচ্ছা দেখি, পরে এতদিন আর দিকে গেলাম না, এখন আর কী বলার কিছুই বলার নাই। এখন হচ্ছে আমার থেকে আসছেন, আমার একটা কন্টেন্ট ক্রিয়েশন একটা ডিস্টার্ব হতে পারে, যা ভয়েস কোয়ালিটি শুনা বুঝতে পারতেছে না, যতটা ইজিলি করা হইতে পারতেছে না ইজিলি, কারণ তাদের কারণ তার কারণ হইতে হচ্ছে সে একটা কথা শুনলে সেই কথা পিছনে কথা কথাবার্তা পাওয়া নেয়, একটা বিশৃঙ্খলা ঘর হইব যা একটা ঝামেলা। আর এটা হচ্ছে আমি টেবিলেই করতাম, কিন্তু এখন এখানে করা লাগতেছে কারণ সে আসছে, কারণ সে এখন বাইরে হলেই দেখলি ঝামেলা আছে, আর ওই জায়গা থেকে নয় যে সে প্রচুর পানি পড়ার নয় যে আসবো সেটাও রিমুভ করার জন্য এই জায়গায় এসে করা। আর হচ্ছে ভালো কোয়ালিটি মনে হয় অডিও কলে আসতেছে, এবার হচ্ছে স্ক্রিপ্ট রেকর্ড করে করছি, তো যেহেতু ভালো কোয়ালিটি আসবো, কারণ আগের বার প্রায় 10 মিনিটের আমার ভয়েস ওভার নষ্ট হয়ে গেছিলো নিজের একটা ভুলের কারণে, ওটা কোনো ইফেক্ট না, ঠিক আছে। এখন মেন হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশ দেখলাম মেঘলা, আর বা হচ্ছে দূরে যদি মানে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এক টাইমে বৃষ্টি হয় না, এক জায়গায় আগে হয় এক জায়গায় পরে হয়, আর এই জায়গায় হচ্ছে মেঘের একটা খেলা, যে জায়গায় মেঘ কালো হয় সে জায়গায় হচ্ছে বৃষ্টি হয়, যে জায়গায় বৃষ্টির মেন প্রয়োজন সে জায়গায় আল্লাহ পাক সে জায়গায় বৃষ্টি নাজিল করে। আর হইতেছে
এটাই এখন কোন জায়গায় মনে করেন বৃষ্টি হইলো, সে জায়গায় তো প্রথমে মেঘে মেঘে ঘর্ষণে একটা বিদ্যুৎ চমকাবে, সেই চমকানোর আওয়াজ অনেক দূরে যায়, স্বাভাবিক। এটা অনেকটা ঝিলিক টাইপের একটা জিনিস, অনেক দূরে শব্দ যায়, এটা হয়ে থাকে। এটা অনেক বড় কোনো সায়েন্স না, এটা আমাদের বিবেক দিয়ে বোঝা যায়, এটা দিয়ে অনেক মাথা খাটানো লাগে না। এই কন্টেন্ট এরকমই সেম কন্টেন্ট আরেকবার আসবো, সেটার ভয়েস ওভার কিছুটা চেঞ্জ হতে পারে, হালকা পাতলা এরকমই থাকবো। আর 5 মিনিট আছে যাওয়ার মতো কইরা শেষ করে, আর আশেপাশে নয়েস প্রচুর শোনার বেশ কিছু কারণ হইতেছে। আশেপাশে আমাদের রাস্তা খনন করে হইতেছে, তারা ইয়া করতেছে, এই যে মাটি দিয়া মাটির নিচ দেওয়া পাইপ লাইন নিতেছে, যা পরবর্তীতে পদ্মা সেতু দেওয়া হইতেছে। তারা এই লাইনটার পানি আনবো, কারণ এদেশে বা ঢাকা শহরে তো ঢাকার জায়গায় এরকম একটা হয়ে দাঁড়াইছে যে বায়ু নিষ্কাশন অন্য অন্য নিষ্কাশনের ব্যবস্থাও এখন এই জায়গায় যদি পাম্প গেরা যদি এই ধরনের একটা সাপ্লাইয়ের ব্যবস্থা করে, যে জায়গা থেকে বেশিরভাগ খারাপ পানি আসার সম্ভাবনা থাকে ভালো পানির চাইতে, সেজন্য চেষ্টা করছে যে পাম্পগুলো আছে আমরা সরাই নিয়ে, মনে করেন অন্য অন্য যেমন পদ্মা সেতু ফ্রিজ যখন হয়েছে নিচ দিয়ে আনতে বেশি খরচ, পদ্মা সেতু ওই যে হালকা পাতলা ইয়া প্লেট দিয়া লাগায় লাগায় পাইপগুলো নিয়ে আসবো, যা হচ্ছে সহজ সরল সহজ একটা জিনিস, যেটা এটা ঝামেলা না। কিন্তু যদি আগে তো আমার চিন্তাই ছিল না, কি কেউ চিন্তা করতো যে পদ্মা সেতুর উপরে ব্রিজ ব্যবহার হইতেছে, মানে দুনিয়ায় যে কোনো জিনিস সময় যে কোনো জিনিস হইতে পারে, ওটা কোনো এফেক্ট না। আমরা যেভাবে আছি সেভাবেই লাইফ লিড করা এবং ইসলামী পন্থায় লাইফ লিড করাই হচ্ছে মেইন আমাদের টার্গেট, আর কোনো টার্গেট নাই। অনেক কিছু হইতে পারে যেটা আপনার আগে থেকে চিন্তা করার কোনো লাভ নেই, যেটা হওয়া যে সময় হইব সেটা দেখতেই পারবেন। এটা আগে দেখতে অনেকে প্রশ্ন করে যে হ্যাঁ এরকম হইতে পারতো এরকম হতে পারে, হ্যাঁ পারতো আমি দেখি নাই, কিংবা দেখছো ভালো তোমাদের সেল সব যে আমি জানবো বা সব যে আমি দেখবো, এটা আসলে কোনো ইফেক্ট না, বা এটা হয়ে যাচ্ছে আসলে সব কী হচ্ছে একজন মানুষ সম্পর্কে সব জানা সম্ভব না একজনের পক্ষে, মানে একজনের কাজ দেখে আমি যদি করেন না সব আমি করুম তাহলে হবে না, নিজে একজন সব কাজ করতে পারে না, মেন টপিক বা মেন বিষয়। আর এখন আম্মু আসছে, সে জায়গায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, আর আজকে ইফতারে কী কী আছে সেটা পরবর্তী ব্লগগুলোতে জানবো। আর নয়েজ আসতে পারে প্রচুর, কারণ সামনে রাস্তা, রাস্তা থেকে প্রচুর শব্দ আসে, এগুলো হচ্ছে কপিরাইট বা কপিরাইট ক্লেম এগুলো থেকে আসে না, আসে মেন হচ্ছে গান বা যেগুলো হচ্ছে ইউটিউবের আসে, সেগুলোয় যদি বাইরে থেকে আওয়াজ আসে তাহলে সেই জায়গা থেকে হয়তো কপিরাইট আসে। এছাড়া এই ধরনের গাড়ির সাউন্ড আমার সাউন্ডটা মনে হইতেছে কপিরাইট আসে না। দেখি এমন হইতেছে, আমও হইতেছে ছাদে আসার জন্য দারোয়ানরে ইনভাইট করছে, যদি ছাদে আসে তাহলে হইতেছে কিছুটা রোদ দিব বা হইতেছে কিছু মনে আসে, যা হইতেছে নামায় আনবো। আর আমার আম্মুর জন্য মাস্টারি দোয়া করবেন, আর এটা তো বারে বারে প্রিয় হইতেছে সময় টিভি হইতেছে, আমার ফ্রেন্ড যে কেউ সাক্ষাৎকার নিছে, যেটা মানে হইতেছে SSC ব্যাচ, আমরা চেষ্টা করছিলাম যে আমাদের পরীক্ষা পিছিয়ে দেয় অথবা 50 মার্কের পরীক্ষা নেয়, এই জিনিস নিয়ে আমার বিশাল একটা আন্দোলন করছিলাম অনেক বড় সড়ো, যাতে এটা হয়। কিন্তু অনেক চেষ্টা করে আমরা এই জিনিসটা সফল করতে পারি নাই, তারা তাদের মতোই পরীক্ষা নিছে এবং ঠিক সময় এবং ঠিক টাইমে পরীক্ষাটা হয়েছে। তারপর আর কি এখন তাদের তাদের এই ডিমান্ডের ইয়াতে আমরা কথা বলতে পারি না, এবং তারা হইতেছে অনেক বড় একটা পর্যায়ে। তাদের আমরা অনেক কিছু করছিলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ে গেছিলাম, তাদের গেট টপকে গেছি, তাদের গেটের তালাও ভাঙার ট্রাই করছি, অনেক কিছু করছি কিন্তু কোনো লাভ হয় নাই। সময় টিভির কাছেও আমরা আবেদন করছিলাম যে আমাদের এরকম জিনিসটা করেনি, তারা করে নাই। যাই হোক, অনেক বড় আন্দোলন হয়েছে যেটা অনেকেই জানছে, ঠিক আছে। আর এই জায়গায় তো ওই জায়গায় আগে রিভিউ তো করলাম, তারা সময় এবং তার শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করছে যে এরকম দাবি দাবা আছে শিক্ষার্থীরা আছে, কিন্তু ওই জায়গার থেকে কিছু আসে নাই, আসছে বলতে আর ঠিক আছে তোমাদের বুঝছি, তা তোমাদের কমাই দিছি, আর না দিলে তোমরা পরে বসে দাও, তোমাদের বসে তো জোর করে তোমার দিতেছি না, পরে আর কি আমাদের কোনো কথা থাকে। আর হচ্ছে আমরাও দিব পরীক্ষা কিন্তু মতামত দিব তারা, এটা কেম কীরকম একটা জিনিস না। যাই হোক, আমাদের কোনো দাবি দাবি মানা হয় নাই, কিন্তু একটা বিষয় মানা হয়েছিল, যা হইতেছে 50 মার্কে হইতেছে আমাদের ICT পরীক্ষাটা নিব, বাকি সব একদম ঠিক ঠিক, কিন্তু সিলেবাসটা কম ছিল, এটা একটু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, এখন আশা করি 2টা কন্টেন্টে আসছে, ফুটেজ সবই আসছে, খালি ছবিগুলো থেকে কিছুটা কাট পড়ছে, ওটা ব্যাপার না, ছবিগুলো আসলে একটা ডিসকাস্টিং। আমার ছবিগুলো হয়তো পোস্ট করতে যে পোস্ট করছে, আবার মনে হয়েছে যে স্ল্যাড সহকারে কন্টেন্ট বানানো হয় না, পরে ঝামেলাটা রাখছে যে পরে আবার এগুলো নামায় স্ল্যাড সহকারে কন্টেন্ট বানাইছি,
যেটা একটা কষ্টের বিষয়ে দাঁড়াইছে, সেজন্য আমার এটা দুইবার করে করতে হয়েছে। যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আর কীভাবে কাটতেছে আমাদের মাঝে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে। আমার নামাজ পড়তে আছে, যাই হোক কি ভয়েসগুলো মনে হয় শুনে নাই, আর শুনলে তো ভালো, এবং কষ্ট করে ভয়েস হবে বলছি, কায়দ কুদ টেবিলে কল্লাটা সুন্দর, যেমন এক সময় বইসা ঢালান দেওয়া করতে পারেন। তো খাটের উপরে নড়াচড়া হয়ে গার গুর বেঁকা কইরা অনেক কষ্ট করে করছি, তারপর আপনাদের যদি ভালো সাড়া পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের জন্য এই ধরনের কন্টেন্ট সামনে আরও ক্রিয়েট করে যাব, সেই সাপোর্টে আপনারা সাথে থাকবেন এবং সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন, এটাই আমাদের প্রধান চাওয়া বা আশা। আর ভাইরা তো পুরো সোয়াগ টাইপের দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে, তাই ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত দিতে দেবেন। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে সময় আমার জন্য দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সঙ্গে দৃষ্টিতে থাকবেন। আর হচ্ছে এটাই, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে দূরে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফোনের পাগলামি শুরু হয়েছে, যা এখন হচ্ছে আমার শেষ করতে হবে, নইলে এই পাগলামি কখন কী হয় না হয়। এই ফোনটার লিগে আমার অনেক টেনশন, কারণ এই ফোনটার কারণে আমার অনেক জিনিস মিস্টেক হয়েছে। যাই হোক, যদি সাথে থাকেন যুক্ত থাকেন তাহলে আশা করি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদেরকে আপলোড দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।